করছি দোয়া করান যেন অটুট থাকে এখন আমরা শুনব আমাদের শেখ ফজিলত শেখ আব্দুর রব্বা হাফেজ আল্লাহর কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনবো আল্লাহ তালা আমাদেরকে যা শুনবো সেটাই যেন আমরা যেন বোধগম্য হয় এবং সেটা যেন আমরা হৃদয়ে গেঁথে নিতে পারি এবং যেন তা অনুযায়ী আমল করতে পারি ফালিয়া মাসকুরা ফজিলতের শেখ মোহাম্মদ আব্দুল আফফান

সৌদি আরবের অতিথি সেস্তাজ ফয়সাল জাহুল্লাহ খায়রান উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানটার রৌনক বৃদ্ধি করেছেন এবং এই এই আয়োজনের আহ্বায়ক আমাদের ইকবাল ভাই এবং তাকে মাসাল্লাহ সহযোগিতা করে আমাদের ফারুক ভাই আমাদের শেখ আব্দুল ওয়া আছে আব্দুর রহমান ভাই আরও যারা সহযোগিতায় এই প্রোগ্রামটাকে সফল মণ্ডিত করতে যাচ্ছেন সবাইকে জানাই ধন্যবাদ আসলে এটা কোনো আলোচনার মজলিস নয় আমরা এখানে একত্রিত হয়েছি তো আমাদের সমমনা ভাইয়েরা সপরিবারেই আমরা এখানে একত্রিত হয়েছি বাচ্চাদেরকে নিয়ে তো এই সুযোগে আমরা একটা মত বিনিময় বা কিছু কথা কিছু শোনার জন্যেই আমাদের এই আয়োজন তো যেহেতু এটা আয়োজনের আলোচনার বিষয় নয় তা দুটি বিষয় দুটা পর্বে আমি এখানে আপনাদেরকে শেয়ার করার মতো করে কিছু বলতে চাই প্রথম হচ্ছে যে আমরা যে সময় এখানে উপস্থিত সেই সময়টা মোহরম মাসের আজকে সাত তারিখ তো মহরম মাস কি আসলে মহরম মাস এটা হিজরিও সনের একটি মাস তাই না তো আসলে হিজরিও সোন কোত্থেকে প্রবর্তন হলো কে প্রবর্তন করলেন কেন বা প্রবর্তন হলো এই বিষয়টা আমাদের জানা দরকার কিনা ভাইরা অবশ্যই জানা দরকার ইংরেজ ইংরেজি সন ছিল খ্রিস্টীয় সন চলে আসছে তাই না যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু হিজরীয় সন বা আরবিও সন বা আমাদের ইসলামের সন এটা কিন্তু ছিল না আমাদের নবীর যুগে কিন্তু কোনো এইরকম সন প্রবর্তন ছিল না হিজির সন কিন্তু ছিল না খলিফা অবকর তনুর কালেও ছিল না এমনকি আমিরুল মুমিনিনের এই খেলাফতের প্রথম কালেও কিন্তু ছিল না কিন্তু কখন কোন প্রেক্ষাপটে এই সনটা শুরু হলো তো এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব ইতিহাস থেকে যেমন মাইকেরাম উল্লেখ করেছেন যে আমিরুল মৌমিন উমারুল খাতাব আল্লাহ তালা আনহু যখন চিঠি পাঠালেন তার প্রখ্যাত গভর্নর আবু মুসা আসারির দাহ তালাহ আনহুকে তিনি তখন বাসরা এই যে এই যে ইরাকের যে একটা শহর আছে বাসরা বাসরার গভর্নর সে তাকে চিঠি পাঠালেন চিঠিতে উল্লেখ থাকলো কি সাবান সাবান মাস এই চিঠি যখন আবু মুসা আসারি রদ তালা আনহু পেলেন তখন উনি বুঝতে পারছেন না এটা সাবান গত বছরের সাবান নাকি চলতি বছরের সাবান সঙ্গে সঙ্গে উনি আবার ফিরতি চিঠি প্রেরণ করলেন আমিরুল মোমিনের কাছে যে আমি তো বুঝতে পারছি না এটা কেমন যে এটা কোন সাবানের চিঠি এই চিঠি পেয়ে আমিরুল মোমিন উমারবুল খাতাব রদি আল্লা তালহ বিশিষ্ট সাহাবাদেরকে নিয়ে বৈঠক করলেন বৈঠকে এটাই উদ্দেশ্য যে আমাদের সন প্রবর্তন হওয়া উচিত যাতে আমাদের তারিখগুলা সুন্দরভাবে স্পষ্ট হয়ে যাবে অসুবিধা দেখা দেবে না তখন কেউ বললেন যে ঠিক আছে আমার আমরা রোমানদের সন তারিখ গ্রহণ করতে পারি কেউ বলেন পারস্যদের গ্রহণ করতে পারি তারা তাদের মতো করে তাদের সন তারিখ পালন করে থাকে কিন্তু সাহবাইকেরামের কেউ এটা গ্রহণ করলেন না এই উদ্দেশ্যে যে এটা কাফেরদের সন। এটা মুশ্রেকদের সন তারিখ এটা আমরা কেন গ্রহণ করব। আমাদের নিজস্ব হওয়া উচিত তো কেউ আবার প্রস্তাব করলেন তাহলে রসুলের জন্ম থেকে হোক কেউ বা বললেন মৃত্যু থেকে হোক কেউ বা বললেন যে রসুল সাল্লা সাল্লাম যেদিন থেকে বা যে সন থেকে নবী হলেন তখন থেকেই এটা প্রবর্তন হোক কেউ বা বললেন কি হিজরত থেকে হতে পারে হিজরত থেকে গ্রহণ হয়ে গেল এটা আমিরুল মোমিন মুল খাত্তাব তালান হোক এটা পাশ করে দিলেন এই মর্মেই এই উদ্দেশ্যেই বা এই যুক্তিতেই যে এই হিজরতি এমন একটি ঘটনা যেটা বৈপ্লবিক ঘটনা ঐতিহাসিক ঘটনা যেটা বাতিল থেকে হককে আলাদা করে দিয়েছে সে মক্কার শির কুফুর থেকে আলাদা করে সেই মদিনাতে তাহের প্রতিষ্ঠার একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে যে হিজরত অর্থাৎ কুফুর রাষ্ট্র থেকে অনিসলামিক রাষ্ট্র থেকে একটা ইসলামিক রাষ্ট্র গঠনের যেটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে যে ঘটনা সেটাই হচ্ছে হিজরত তো হিজরত হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা সেই হিসেবে সেই তখন থেকেই এই তারিখ গণনা বা ইসন সন গণনা হতে পারে তো চূড়ান্ত হয়ে গেল এখন আবার আসলো যে তাহলে আমরা কোন মাসকে প্রথম হিসেবে গণনা করব। যেমন ইংরেজিতে আমরা জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো এরকম সাল তো প্রবর্তন হলো হিজরত থেকেই নবী সাল্লামের হিজরতের এই সময় থেকে তখন মাসটা কোনটা ধরা হবে তো প্রস্তাব আসতেই পারে যে মহর ইয়া রবিউল উয়াল কেউ বা বলবেন রমজান পবিত্র মাস কেউ বললেন মহাররম মাস মহাররম মাস থেকে হবে এটা ওসমান রাজিয়াল্লা তাল্লাহ আনহর সম্মতিক্রমে বা সেটা পাশ হয়ে গেল যে মহরম মাস হবে বছরের প্রথম মাস কারণ হিসেবে দেখা গেল যে মহরম মাস এমন মাস যে ইসলামের পাঁচটি রকম পঞ্চম রোকন হলো হজ হজ করে জিল হজে ফিরে যায় হাজিগণ আবার নতুন উদ্যমে শুরু করে তারা তাদের জীবন তো সেই হিসেবে এই মহরম যুক্তিযুক্ত বটে আর কারণ হতে পারে যে এই হিজরত থেকে যেহেতু এই সাল প্রবর্তন শুরু হলো তো হিজরতের কিন্তু আলাইহি সাল্লাম যেটা প্রস্তুতি নিয়েছিলেন হ্যাঁ নিয়ত করেছিলেন সেটা কিন্তু মহরম মাসই ছিল যদিও এই হিজরতটা তিনি করেছেন সফর মাসে শুরু করে মদিনায় পৌঁছেছেন মক্কা থেকে সে কোন কোন মাসে রবিল আউয়াল মাসে কিন্তু হিজরতের পরিকল্পনা বা হিজরতের আগ্রহ তিনি করেন সেই মহরম মাস থেকে এইভাবে মাসাল্লাহ এই আমাদের এই যে হিজরীয় সন প্রবর্তন হয়ে যায় মাস হিসেবে মহরমও প্রবর্তন হয়ে যায় তো এই মহরম আসলে একটা গুরুত্বপূর্ণ মাস এই মহরম একটি গুরুত্বপূর্ণ মাস মহরম বছরের প্রথম মাস তেমনই এই মহরম চারটি মাসের আজ হারাম মাস রয়েছে তার মধ্যে অন্যতম মাস অনুরূপভাবে এই মহরমের গুরুত্ব এইটাই বুঝায় যে এই মাসের রোজা রসুল ইসলাম বলেছেন সর্বশ্রেষ্ঠ রোজা যেমন তিনি বলেন জা আফজালুসলাম বাদার রমাদান শাহরুল্লাহ মোহরম যে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মোহরমের রোজা তো আল্লাহর মাস মহরমের রোজা দুইটা দিক লক্ষণীয় তাহলে রমজানের পরে উত্তম রোজা মহরমের রোজা তাহলে সারা মাস আমরা বেশিরভাগ রোজা রাখতে পারি বেশি বেশি রোজা রাখতে পারি যদিও সম্পূর্ণ রোজা রাখার কোনো বিধান নেই যে রমজান ছাড়া তো তাহলে বেশি বেশি রোজা রাখতে পারি আর জিনিস আল্লাহ আল্লাহর মাস মোহরম এটা আসল বলাতে মোহরমের গুরুত্ব আরও বেড়ে যায় সব মাসই তো আল্লাহর কিন্তু কেন তিনি বললেন যে মাস তাহলে আল্লাহর দিকে সম্বন্ধ করাটাই মহরম মাসের গুরুত্ব বেড়ে যায় আরেকটি বিষয় এখন আশুরা আশুরার তাৎপর্য তাৎপর্য আছে এখানে তো আশুরা ইসলামের ইতিহাসে কেন প্রসিদ্ধ বা আশুরাতে কোনো কি এবাদত আছে বা এই এবাদতটার ভিত্তি কোথায় আমি সম্মানিত উপস্থিতির কাছে এটাই জানতে চাইব যে আসলে আমাদের এই আশুটাকে কেন্দ্র করে যা কিছু করণীয় বা যে এবাদত করা উচিত সেটা আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে এটা কি আমরা স্পষ্ট জানি বা এই ক্ষেত্রে কি আমরা কখনো চিন্তা করেছি আসল ঘটনা কি আসল রহস্যটা কী তে এই এটা অবশ্য আমাদের ইসলাম পরিপূর্ণ এবং নবী সাল্লা সাল্লামের জীবদ্দশাতেই ইসলাম পরিপূর্ণ হয়েছে এখন আসুন আসুরা কোন এমন ঘটনাকে কেন্দ্র করে ইসলামে বা এবাদত চালু হয়েছে কী এবাদত চালু হয়েছে এটা আমি স্পষ্ট করে এই পর্বটা শেষ করতে চাই তো আসলে আমরা অনেকে মনে করি জানি যে কারবালার ঘটনাকে কেন্দ্র করে আশুরার অবতারণা বা আশুরার ইবাদত সৃষ্টি করে থাকি আমরা কিন্তু আসলে কি তাই আসল কিন্তু তাই নয় বরং আমাদের দেখতে হবে রসুলের সেই ইতিহাস রসুলের হাদিসের দিকে যদি আমরা ফিরে যাই তো রসুল সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা আসলেন দেখছেন নিহুদিরা রোজা রাখছে তাদেরকে জিজ্ঞাসা করলেন এ কোন কোন রোজা তোমরা রাখো তো তারা উত্তর দিয়েছিল এটাই যে এই দিন এমন মহান দিন যে দিনে আল্লাহ রাবুল আলমিন আমাদের নবী মুসা আলাই মুক্তি দিয়ে সে তার তার শত্রু ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন তারই সম্মানার্থে বা তার কৃতজ্ঞতার্থে আমরা এই দিন রোজা রাখি তো নবী সাল্লাম এটাই উত্তর দিয়েছিলেন তাদের নাহনু আহাকো বেমুসা তোমাদের চেয়ে মুসার হক আমাদের বেশি তো এখান থেকে বোঝা গেল কি তাহলে এই ঘটনার তাহলে শিকড় গোড়া কোথায় মুসা আলাইসালামের জামানায় আসুরার ঘটনার শিকড় গোড়া কোথায় মুসা আলাইসালামের তাহলে কারবালার ঘটনাকে কেন্দ্র করে নয় আর এখানে যেহেতু এবাদতের বিষয় আর এবাদত সাব্যস্ত হবে বা হয়েছে রসুলের মাধ্যমে তো এখন এই এটা পর্বটা এটাই যে আসুরা রোজার সাথে নবীসুল্লাসাল্লামের সম্পর্ক এইভাবে হয় যে তিনি রোজা রেখেছেন মক্কাতেও কোরআসরাও রোজা রেখে রাখতেন এই মক্কাতে তাহলে এটা প্রথম পর্ব কিন্তু রসুলাম শাহাবাদিকে কিন্তু হুকুম দেন নাই রোজা রাখার এরপর যখন মদিনায় আসলেন ইহুদিদেরকে জিজ্ঞাসা করার পরে তিনি এর গুরুত্ব নিজেদের মধ্যে বাড়িয়ে দিলেন শাহবাজারকে হুকুম পর্যন্ত দিয়ে দিলেন যে তোমরাও রোজা রাখো তখন এটা ফরজে পরিণত হয় এই আশুরার রোজাটা ফরজে পরিণত হয় তিনি একাই রাখতেন মক্কাতে শাহবাজারকে বলেন নাই মোদিন এসে তিনি এটাকে হুকুম দেওয়াতে এটা ফরজের এতে পড়ে যায় কিন্তু ফরজ ছিল মাত্র এক বছরই দ্বিতীয় হিজড়িতে এটা ফরজের ভিত্তিতে এই আশুরার রোজাটা রাখা হয় এরপরে তৃতীয় পর্ব বা তৃতীয় স্টেপ নবী সাল্লামের সাথে আশুরার কি যখন রমজানের রোজা ফরজ হলো ফরজের ঘোষণা আসলো আল্লাহর পক্ষ থেকে তখন তিনি এখতিয়ার দিয়ে দিলেন যে আশুরার দিন সেই এমন সেই অন্য অন্য দিনের মতোই এমন একটা দিন হ্যাঁ সেই দিনে তোমরা রোজা পারলে রোজা রাখুন হ্যাঁ যে ছাড়তে চাও ছেড়ে দাও এখতিয়ার হয়ে গেল নফল হিসেবে এই আশুরার রোজা থেকে গেল। এরপরে চতুর্থ যেটাকে আসুরা সাদে নবী রোজার সম্পর্ক যে যখন তাকে বলা হলো যে ইহুদিরাও রোজা রাখে আমরাও রোজা রাখছি তখন সাল্লাম বললেন ঠিক আছে লাইন বাকাই তো ইলা কাবিল্লা সুমান্নাত আছে আমি যদি আগাম বছর বেঁচে থাকি অবশ্যই এই দশ তারিখের সাথে নয় তারিখেও রোজা রাখবো তাহলে নয় তারিখে রোজা রাখার তিনি আগ্রহ প্রকাশ করলেন আবদুল্লাহ আব্বাস আনুব বলছেন তবে নবী সাল্লাম আর বেঁচে ছিলেন না পরবর্তী বছর আশুরা আসলো কিন্তু তিনি মারা গেলেন বাস তাহলে এই এখন লাস্ট কথা এখানে এটাই আমরা শুনব যে আমাদের তাহলে করণীয় কি আশুরা উপলক্ষে করণীয় কি করোনা এই করণীয় এটাই যে রসুল সাল্লাহ সাল্লাম থেকে যেটা আমরা পাচ্ছি রোজা রাখা মূল কথা রোজা রাখবো কিভাবে কয়টি রোজা রাখবো মূল রোজা হচ্ছে আশুরা আশুরার অর্থ কিন্তু দশম আশারা থেকেই দশম দশ দশম যেমন তো সেখানে ওই ঠিক আশুরা এবং আশারার এখানেই পার্থক্য তো আশুরার রোজা রাখবো অর্থাৎ মহরম মাসের দশ তারিখে রোজা রাখবো এর ফজিলত কি এর ফজিলত হচ্ছে যে সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি উত্তর এটাই দিয়েছিলেন আহতা আহতা আল্লাহ আইকাফান আল্লা কাবলা আমি আল্লাহর কাছে আশা পোষণ করি আশুরার রোজার ফজিলতের যে তিনি এর বিনিময়ে বিগত এক বছরের গুণা মাফ করে দেবেন মার্শাল্লাহ তাহলে আমরা আশুরার রোজা টার্গেট করবো আর আশুরা এবছর এই চোদ্দো চোদ্দো শত একচল্লিশের আমরা সূচনা করলাম এবছর সোমবারের দিন আশুরা সোমবারের দিন রোজা রাখবো ফজলত হিসেবে আমরা পাবো বিগত এক বছর গুনার কাফারা। ফার তবে রসুলাম যে আশা করেছিলেন যে নয় তারিখও রোজা রাখবো যদি আগামী বছর পাচ্ছি তাহলে আমাদের এটা আরো গুরুত্ব পাবে বা আরো সব বেশি হবে যখন আমরা নয় তারিখও রোজা রাখতে পারবো তাহলে নয় এবং দশ আমরা রোজা রাখলে ভালো হবে আরও হাদিস আছে যেটা আসারে অর্থাৎ রাসুল পর্যন্ত এটা মারফু না হলেও আবদুল আব্বাস থেকে যেটা পাওয়া যায় যে আসুরার একদিন আগে বা একদিন পরেও রোজা রাখা যায় হ্যাঁ তাহলে আমরা কি করব নয় দশ রাখি বা দশ এগারো রাখি তাহলে তিনটা এমনি হয়ে গেল শুধু দশ নয় দশ দশ এগারো আর পদ্ধতি আছে যে নয় দশ এগারো কেউ যদি নয় দশ এগারো রাখি আলহামদুলিল্লাহ যেটাই আমরা আমল করি নফল তো দশ তারিখ রাখলে আমরা বিগত এক বছর কাফারা হিসেবে সব পেয়ে যাব। তো এই আহ্বান জানাই শ্রোতা মণ্ডলীকে এটাই হচ্ছে আমাদের করণীয় এটাই হচ্ছে সুন্নাত এটাই রসুলের রেখে যাওয়া তরিকা এর ওপরে আমরা থাকবো এটাই আঁকড়ে ধরব এর অতিরিক্ততে আমরা যাব না আর অতিরিক্তটা কি এই আশুরাকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়েছে মানুষ এক ভাগ আনন্দ ফুর্তি করে ইহুদিদের দেখা দেখে আনন্দ ফুর্তি করে খাদ্য খাবারের আয়োজন করে ঈদের মতো উৎসব করে এটা আমরা করব না এটা ইহুদিদের কাজ এটা না ইসলাম করেন নাই আশুরা উপলক্ষে এটাও করব না এবং অমনটিও করব না যেটা অন্যরা করে সেটা কি শোক পালন করে দুঃখ প্রকাশ করে মাতাম করে হাই হুসেন হাই হুসেন হাই হুসেন বলে চিল্লে মরে যায় রক্তক্ত হয়ে যায় এটা আমরা করব না কারণ এটাও রসুল সুন্নত নয় বরং হ্যাঁ রসুল সাল্লাম এটাকে নিষেধ করেছেন এই বুক চাপড়ানো হ্যাঁ জামা ছেঁড়া হ্যাঁ গালচা নোচা এগুলা নিষেধ করেছেন এগুলো নোহা নিয়া হা এগুলো নিষেধ করেছেন তো ওগুলো রসুলের আসলে পদ্ধতি নয় এগুলো আমরা করব না ওই যে যারা শিয়াদের দেখা দেখি কিছু সুন্নিরাও ওইভাবে তাদের পিছনে লেগে যায় এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বা কেনই থাকবে এটা রসুলের ইন্তেকালের পরে না কারবালার ঘটনা ঘটেছে পঞ্চাশ বছর পর তো সেখান থেকে আমরা কি কিভাবে। ওই কৃষ্টি কালচার নেব যেটা অন্যরা অন্যরা করে থাকে তাহলে সেখানে আমরা যাবো না একটা ব্রেনের দেওয়া যায় যে এটা হুসেন রদুল্লাহ তৌলা আন শাহাদ বরণকে নিয়ে আমরা এই শোক পালন করব। তার বাবা আলী রাজিল তালাহ আনহ শহীদ হন নাই তার পূর্বের খলিফা উসমান রদুল্লাহ তালন শহীদ হন নাই তার পূর্বের খলিফা আমিরুল মোমিন উমারবুল খতাব রদুলিল্লাহ আনু শহীদ হন নাই তাহলে ওগুলা তো আমাদেরকে শোক পালন করতে হয় কেন ওগুলোও করি না যে আসলে এটা ইসলামের নীতি নয় আমরা ওগুলো থেকে বিরত থাকবো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা মহরমের আসরার বিষয়টা বুঝেছেন সুন্নতটা কী আর বেদাতটা কী তা আল্লাহ আমাদের বুঝে সেভাবে চলার তফিক দান করেন অশেষ ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্যে মনোযোগ সহকারে শোনার জন্যে আল্লাহ আপনাদেরকে যাই খায়ের দান করেন ধন্যবাদ জাকমুল্লা খাই